স্বভাব ভীষণ দুষ্ট, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে। মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 নন্টে ফোনটে। কিরে, এর মধ্যেই বইটই সব গুটিয়ে ফেললি, পড়া তো হয়ে গেল। বাবা, এমন ভাবে বললি যেন তুই আমার মাস্টার মশাই। হ্যাঁ, হয়ে গেল, তাতে তোর কি? কেলটুদার মতো না, তুইও দিন দিন ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস। থাম থাম, মেলা জ্ঞান দিস না। শেষবারের পরীক্ষার রেজাল্টও তোর থেকে আমার 3 নম্বর বেশি ছিল, ভুলে যাস না। কবে ঘি খেয়েছিস এখনো আঙুল শুকছিস? এবারে আমি সব উল্টে দেব, তোকে আমি টপকাবই, দেখে নিস। আগে টপকা, তারপর দেখবো। এখন আমার গান শুনতে ইচ্ছা করছে, রেডিওটা চালাই। আরে না না না, এখন না, এখনো আমার পড়া শেষ হয়নি। আর হবেও না, আমি এখনই শুনবো। এইমাত্র বিশেষ সূত্রে এ বেটার আবার কি হলো? বেশ তো ছিল, বেশ হয়েছে, এবার গান শোন। নমস্কার, এইমাত্র বিশেষ সূত্রে খবর পাওয়া গেল, ঘন্টাখানেক আগে আকাশে একটা উড়ন্ত চাকি দেখতে পাওয়া গেছে। ব্যাপারটা সত্যি কিনা বোঝা যাচ্ছে না, সবাই সাবধানে থাকবেন। ওটা নাকি উত্তর দিকে যেতে দেখা গেছে। শুনলি ব্রাদার, উড়ন্ত চাকি? শুনেছি, শুনেই তো হাত পা সব পেটের মধ্যে সেঁধিয়ে যাচ্ছে রে। উত্তর দিকে না কি যেন একটা বলছিল না? এই দিকটাই তো উত্তর দিক, তাই না রে? মরেছে। কিরে মানিকজোর, মুখে চোখে এরকম লোডশেডিং কেন, কি হয়েছে? কিন্তুদা, উড়ন্ত চাকি। কি চাকি? উড়ন্ত চাকি সেটা আবার কি বস্তু রে? খায় না মাথায় মাকে? কেলটুদা, তুমি না সত্যি। আরে উড়ন্ত চাকি শোনোনি? মহাকাশ যান, মহাকাশ যান, অন্য গ্রহ থেকে উড়ে আসে, ভিতরে সব অদ্ভুত অদ্ভুত জীব থাকে, ব্যাঙের মাথা থাকে, চত সব আজগুবি গাঁজাখুরি গল্প। ভর সন্ধেবেলা নেশা ভাঙ করেছিস নাকি? স্যারকে গিয়ে রিপোর্ট করতে হবে দেখছি। আরে না না না, নেশা করবো কেন, এইমাত্র রেডিওতে বললো। হ্যাঁ, আমাদের এদিকে নাকি একটা উড়ন্ত চাকি আসতে দেখা গেছে, সত্যি। সাধে কি আর তোদের গরু বলি, একদিনে এই দিক দিয়ে একটা এরোপ্লেনও উড়ে গেল না,
আর এখন একেবারে উড়ন্ত চাকি। এই জন্য বার বার বলি, বেশি লেখাপড়া করিস না, মাথার ভেতরে সব জট পাকিয়ে যাবে। তা নইলে কি তোমার মাথার মতো ফাঁকা গড়ের মাঠ করে রাখো। মুখ সামলে ফন্টা, বাইরে শত্রু উপস্থিত, এখন গৃহযুদ্ধ ঠিক নয়, ইতিহাস বলছে। তুই থাম তো, এই পাতি হাঁসের মতো আর প্যাক প্যাক করে আমাকে ইতিহাস বোঝাতে হবে না। তোরা থাক তোদের উড়ন্ত চাকি নিয়ে, আমি চললুম। যা বলতে এসেছিলাম সব ঘেঁটে গেছে। না, রাতের খাওয়াটা আজ একটু বেশি হয়ে গেছে। মধ্যপ্রদেশে কেমন একটা যেন মোচড় দিচ্ছে। না, একটু হালকা হয়ে আসি। এটা কি মানে কি বলে বলে খেলো রে বাঁচাও। বিড়াল মানুষও আছে।
আরে কি কি আছে? অনেক রকম আছে, বলতে গেলে দেড় বছর সময় লাগবে। আমি লিস্ট দিয়ে দেব, পড়ে নিও। তার মানে ওই দুষ্টু বিড়াল মানুষটা আপনাকে তাড়া করলো, আর আপনি পথ হারিয়ে পৃথিবীতে ঢুকে গেলেন, তারপর আপনি এখানে নেমে এলেন, তাই তো? ঠিক তাই। বিড়াল মানুষটাও কি আপনার পিছন পিছন এসেছে? জানি না, মনে হয় এসেছে। তাহলে এখন কি হবে? ওর কাছে যদি অস্ত্র থাকে তাহলে তো আমরাও আপনাকে সাহায্য করতে পারবো না। পৃথিবী ছাড়া মহাকাশের অন্য কোন গ্রহে কোন অস্ত্র নেই, তবে ওদের আমরা ভয় পাই, ভয় পাই। ওরা আমাদের দেখলেই খেতে আসে। বাহ, এখানেও সেই একই সিস্টেম। ইঁদুর দেখলেই বিড়ালগুলো তাড়া করে, তাই না রে ফন্টে? আহ, তুই থাম তো। আচ্ছা, আপনি কি কিছু খাবেন? না না, আমরা 15 বছর অন্তর 3 মাস ধরে খাই। আমি 2 মাস আগেই খেয়েছি। বোঝো ঠেলা, কোনো কিছুই কম সময় করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এখন এখানে থাকুন, আমরা দেখছি কি করা যায়। স্যার স্যার, খুলুন খুলুন দরজা, খুলুন ছিপে লড়ে মানে স্যার বাঁচান, খুলুন খুলুন দরজা, খুলুন। বেটা বেটা নোট ছাড়, মাঝ রাতে ঘুম থেকে তুলে আমার নাকে ঘুষি মারছিস? হ্যাঁ বেটা, আহম্মো। ও ও মামা, মানে মানে সরি, দেখতে পাইনি স্যার। কি 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 হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ বেশ দেখতে। হ্যাঁ বলিস, মনে হচ্ছে যেমন খুশি সাজো প্রতিযোগিতায় নেমেছে। উড়ন্ত চাকি, ছেলেবেলায় কত গল্প শুনেছি কিন্তু সারা জীবন রুটি বেলবার বেলন চাকি দেখলাম, উড়ন্ত চাকি দেখা হয়নি। একবার চড়তে পারলে বেশ হতো, কিন্তু আমার ওজন নিতে পারবে তো? আপনি উঠলে ওটা ভেঙে যাবে। আমার ওজন 250 গ্রাম, ওটা 500 গ্রামের বেশি ওজন নিতে পারে না, পারে না, সরি। এই জন্যই তো বলি স্যার, খাওয়াটা একটু কমান, একটু কন্ট্রোল করুন ওজনটা, তাহলে তো আর এই সুযোগটা এইভাবে হাতছাড়া হতো না। চোপ এটা মোরপর, এই জন্যই বছর বছর ফেল করিস। খাওয়া কমিয়ে কোনো মানুষের ওজন 250 গ্রাম হয়েছে? হ্যাঁ। ও মানে না, মানে তাও তো বটে স্যার। এই আচ্ছা, এই এই তোমার নামটা কি বাপু? আমার নাম ক্লিপেন্টি ক্যালাস নহিল পিটা কঙ্কাহিলি ব্যাংকার। ওটা নাম? থাক থাক বাবা, নাম না জানলেও চলবে, উচ্চারণ করতে গেলে তো দাঁত হাতে এসে যাবে। আহ কেলটুদা, স্যার বাজে বকে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, ওনাকে তো বিড়াল মানুষের হাত থেকে উদ্ধার করতে হবে, নইলে উনি ফিরতে পারবেন না। তাই তো, কি করা যায়? তোরা একটা মতলব বার কর না, সারাদিন তো কেলটুকে জব্দ করতে হাজারটা ফোন দিয়ে মাথায় আসে, এখন কি হলো? আমার মাথায় দারুণ একটা আইডিয়া আছে, তবে কাজটা কেলটুদাকেই করতে হবে, কি কেলটুদা, রাজি তো? আমি আবার কি করতে হবে রে? শোনো কেলটুদা, ঠিক আছে বলছিস যখন, তবে আমার একটা শর্ত আছে, এইবারে আমাকে পরীক্ষায় পাস করিয়ে দিতে হবে স্যার। তা স্যার যদি পাস, তুই যদি পরীক্ষার খাতায় তোর নামের বানানটা অন্তত ঠিক করে লিখতে পারিস, তাহলে তোকে পাস করানোর দায়িত্ব আমার, বুঝলি? থ্যাংক ইউ স্যার, আপনাকে আমি মনে রাখবো। এইবারে আসুক বেটা, বজ্জাত বিড়াল মানুষ, আমার নাম হচ্ছে কেলটু শর্মা, এখন পৃথিবী জানে, কালকে মহাবিশ্ব জানবে। ফোন।
নন্টে ফোনতে কেটুদা উই ব্যাটা এসে পড়েছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেটুদা স্টার্ট নন্টে ফোনতে নন্টে ফোনতে এখানেই আছে গন্ধ পাচ্ছি ওই ঘরটা থেকে গন্ধ আসছে যাই তো কেটুদা উই ব্যাটা এসে পড়েছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেটুদা স্টার্ট ওরে বাবা এখানে আবার কুকুর মানুষরাও চলে এসেছে সরে পড়ি না হলে আবার আমাকেই সামনে দেবে আমি ফোনতে আমি হলাম কেলটু শর্মা ওরফে ভজহরি ভট্টাচার্য আর ইনি হলেন আমাদের স্যার আমার নাম হাতিরাম পাতি ভালো খুব বড় নাম মনে রাখা খুব মুশকিল চেষ্টা করব আমি তাহলে আসি সাবধানে যাবেন কিন্তু যদি ওই বিড়াল মানুষটা আবার পথে হাজির হয় ভয় নেই কুকুরের ডাকটা আমার ব্রেন রেকর্ড করে নিয়েছে ও আবার এলে শুনিয়ে দেব তবে ও আসবে না কুকুরের ডাক শুনলে ওরা 6.5 বছর নিজের গ্রহ থেকে বেরোয় না এই নাও এটা আমাদের ওখানকার খুব দামি জিনিস এটা আমি তোমাদের উপহার দিলাম আমি চলে গেলে বাক্সটা খুলো আসি দেখি দেখি কি দিল কি একটা মাত্র পাউরুটি এটা ওদের ওখানে সব থেকে দামি জিনিস যাদের কাছে কোনো অস্ত্র নেই তারা কি আর সোনা দানা নিয়ে ঘুরবে ওটা হচ্ছে ওদের খাদ্য ওটাই ওদের কাছে সবচেয়ে দামি পাউরুটিটা তুই খাস ঠিক কথা শত হোক তুমি তো ওকে বাঁচালে আচ্ছা স্যার কেমন দিলাম বলুন তো কি মিষ্টি ডাক রে তোর বুঝতেই পারলাম না আসল কুকুর ডাকছে না তুই ডাকছিস দুজনের খুব ভাব ভীষণ দুষ্টু ওরা কত শত কাণ্ড ওদের মিচকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 নন্টে ফোনটে